আসসালামু আলাইকুম। readycelltoday.com জেটিভি বাংলা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল ওয়াজেদ। আপনার অনলাইন কেনাকাটার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম readycelltoday.com। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আজই ভিজিট করুন readycelltoday.com। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ছাত্র শিক্ষকদের এবার কঠিন নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত 6 দফা নির্দেশনা পাঠিয়েছে। ছাত্র ও শিক্ষকদের মাঝে সচেতনতা তৈরিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী ও অপ্রীতিকর কার্যকলাপ যেন না ঘটে সে ব্যাপারে দৃষ্টি রাখতে অধ্যক্ষদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নির্দেশনাসমূহ হচ্ছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, ভিডিও, অডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান, অন্য কোনো সার্ভিস অথবা পেশাকে হেয় ও প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য, উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এরকম ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য, উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার থেকে বিরত থাকতে হবে। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। জিআরএফে সুস্বাগত। ওই নির্দেশনায় বলা হয়েছে, জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও, ভিডিও প্রকাশ, শেয়ার করা কিংবা ভিত্তিহীন অসত্য অশ্লীল তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে গাইডলাইন, চাকুরির বিধানাবলী এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠান প্রধানরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে তদন্ত করে প্রমাণসহ আঞ্চলিক অফিসের মাধ্যমে অধিদপ্তরকে অবহিত করবে। নির্দেশনাবলীতে উল্লেখ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় বিভিন্ন গ্রুপ পেজের অ্যাডমিনরা পোস্ট, কমেন্ট ইত্যাদি অনুমোদন করার সময় সরকারি নীতিমালার পরিপন্থী স্বশা প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবে না। অন্যথায় অ্যাডমিন ও পোস্টদাতারা উভয়ই সরকারি বিধি অনুযায়ী অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও সরকারি চাকরিজীবীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট, ছবি আপলোড, ভিডিও, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে সরকারি চাকরিজীবীদের বিরত থাকার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই নির্দেশনা না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিংবা নিজ অ্যাকাউন্টে কেউকে ক্ষতিকারক কন্টেন্ট দিলে সংশ্লিষ্ট কর্মচারী দায়ী করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস jtvbanglaofficial@gmail.com। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেটিভি বাংলার সাথেই থাকুন, সুস্থ থাকুন। সংবাদের শেষ হলো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। কোভিড-19 এর থাবায় হঠাৎ জীবন থমকে গেলেও স্বাস্থ্যবিধি মেনে
শুরু হয় প্রস্তুতি এক নতুন পৃথিবীতে বেঁচে থাকার তৃষ্ণায়। যান্ত্রিক জীবনে হঠাৎ এমন ঘর বন্দী দীর্ঘশ্বাসের লম্বা অবসরের পর প্রকৃতির সাথে সুবাতাসের আয়োজনে তোমায় ডাকছে শান্তিবাড়ি। শান্তিবাড়ি রিসোর্ট, পাথ অফ সেরেনিটি। Thank you.